মডার্ন ও ন্যানো টেকনোলজির এই যুগে নতুন নতুন প্রোডাক্টের উদ্ভাবন হচ্ছে, তেমনি একটি প্রোডাক্ট হচ্ছে হিট সিং টিউব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি, আমি সঙ্গে আছি খন্দকার শফিকুল ইসলাম। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার, হিটসিং টিউব হচ্ছে এক ধরনের ইনসুলেটিং টিউব, যেগুলো একটু নির্দিষ্ট তাপমাত্রায় গলে যায় না, 125 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এগুলো অক্ষত থেকে যায়। কাজকে সুরক্ষিত রাখতে এই টিউবগুলো আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স কাজে এগুলো এখন বেশ ব্যবহার হচ্ছে। আমরা যেখানে কস্টেপ ব্যবহার করে থাকি, সেগুলোর পরিবর্তে আমরা এই হিটসিং টিউবটি ব্যবহার করতে পারব। ভিউয়ার্স, বিশেষ করে কেবলে হিটসিং টিউবগুলো ব্যবহার করা অনেক সহজ এবং অনেক সুন্দর হয়, যা দেখতে অনেক সুন্দর লাগে এবং ফিনিশিংটি অনেক ভালো হয়ে থাকে। এই ধরনের একটি সুইচের মধ্যে দেখতে পাচ্ছেন একটি হিটসিং টিউব আটকে দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আমরা হিটসিং সহজে ব্যবহার করতে পারি এটি সুরক্ষিত রাখার জন্য। ভিউয়ার্স, হিটসিং টিউবের এই প্যাকেটটি আমরা এখন আনবক্সিং করে নিব। এখানে 7 কালার অর্থাৎ 7 রঙের টিউব রয়েছে, প্রায় 50টি টিউব আছে এখানে বিভিন্ন সাইজের। ভিউয়ার্স, এর দাম কত আমি ভিডিওর লাস্টে অবশ্যই বলে দেব। এই টিউবগুলো আপনি প্যাকেট হিসাবেও কিনতে পারেন অথবা ফুট হিসাবেও কেনা যাবে, তবে যার যেটি পছন্দ সেভাবে কিনতে পারেন। বিশেষ করে প্যাকেট কেনাটাই ভালো এবং উত্তম। এখানে যেহেতু অনেক ধরনের সাইজ দেওয়া আছে, সাইজগুলো আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। এই টিউবগুলোর গায়ের এর সাইজ এবং এর তাপমাত্রা কত ডিগ্রি গ্রহণ করতে পারবে সেটি উল্লেখ করা আছে। এই টিউবগুলো আপনি বিভিন্ন ধরনের সাইজ, সুইচ, রেজিস্টার, ক্যাপাসিটর এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন কম্পোনেন্টসকে আপনি যদি সেটিকে ইনসুলেট করতে চান বা সুরক্ষিত রাখতে চান বা কোনো হিটপ্রুফ জায়গায় রাখতে চান, তাহলে এই টিউবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা একটি কেবলকে ইনসুলেট করে দেখাবো, অর্থাৎ একটি হিটসিং টিউব পরিয়ে এটি কীভাবে লাগাতে হয় সেটি এখন আমরা দেখাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন। প্রথমে দুইটি কেবল আমরা, একটু মোটা সাইজের কেবল আমরা জোড়া লাগিয়ে নিতেছি। কেবলটি আমরা খুব ভালোভাবে এভাবে একটি বিশেষ পদ্ধতিতে আমরা জোড়া লাগিয়ে নেব। জোড়া লাগিয়ে সেটির মধ্যে হিটসিং পরিয়ে দেখব আমাদের হিটসিংটি কীভাবে কাজ করে। ভিউয়ার্স, কেবলটি আমাদের লাগানো হয়ে গেছে। এখান থেকে একটি নির্দিষ্ট সাইজের হিটসিং টিউব নিতে হবে, যেটি খুব কাছাকাছি এটো সেটোভাবে লেগে থাকে, সেই ধর সেই মাপের একটি হিটসিং আমাদের নির্দিষ্ট মাপে কেটে নেব। হিটসিংটি আমরা পরিয়ে নিলাম। এখন এই হিটসিংটি একটি ম্যাচ লাইট দিয়ে অথবা হট গান বা হিটার দিয়ে বা তাপমাত্রার যে কোনো মাধ্যমে হিটসিংটি একটি নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে এটি গলিয়ে নিতে হবে। খুব বেশি দেওয়া যাবে না। দেখেন সুন্দরভাবে এটি লেগে গেছে। আপনি যদি এরকম ব্ল্যাক কালার দেন তাহলে এর সংযোগ বা জোড়া স্তরটি সহজে কেউ বুঝতে পারবে না। ভিউয়ার্স, কিছু কিছু মোবাইল চার্জার অথবা এলইডি লাইটে দেখতে পারবেন যে ফিউজেবল রেজিস্টার ব্যবহার করা হয়, অর্থাৎ একটি ফিউজ রেজিস্টারের মধ্যে একটি হিটসিং টিউব আটকে দেওয়া হয়। এভাবে আপনারা একটি ফিউজেবল রেজিস্টার তৈরি করে দিতে পারেন। এই হিটসিং টিউবটি
লাগিয়ে দিলে এটি অনেকটা ভালো থাকে এবং দেখতে সুন্দর লাগে এবং এটি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু আমরা সব জায়গায় কস্টেপ ব্যবহার করতে পারি না, কস্টেপ একটি নির্দিষ্ট তাপমাত্রায় অনেক সময় উঠে যায়। ভিউয়ার্স, ভিডিওর আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সর্বশেষে এর আমি দামটি বলে দিচ্ছি, এর একটি প্যাকেট আপনি ইলেকট্রনিক্স দোকান থেকে যদি কিনেন 150 টাকায় কিনতে পারবেন, আর এগুলো ফিট হিসাবে যদি কিনেন তাহলে 30 টাকা ফিট হিসাবে কিনতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।